2022 সালে সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের 142টি দেশের মধ্যে চীনের বর্তমান অবস্থান তৃতীয়, অপরদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান প্রথম। প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন। চীনের হাতে রয়েছে মোট 6,24,000 সৈন্য, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে কোনো প্যারামিলিটারি ফোর্স নেই। অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেল এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন। চীনের হাতে রয়েছে মোট 20,00,000 সৈন্য, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 13,90,000 সৈন্য। স্কোয়ার ল্যান্ড এরিয়া চীনের মোট আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার, অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট আয়তন 98,26,675 বর্গ কিলোমিটার। টোটাল পপুলেশন চীনের মোট জনসংখ্যা 139,78,97,720 জন, অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা 33,49,98,398 জন। রিচিং মিলিটারি এজ অ্যানুয়ালি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন। চীনের হাতে রয়েছে মোট 1,95,70,568 জন, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মাত্র 43,54,979 জন। ডিফেন্স বাজেট এক্ষেত্রে চীনের মোট ডিফেন্স বাজেট $230 বিলিয়ন, অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট ডিফেন্স বাজেট $770 বিলিয়ন। সেলফ প্রোপেলড আর্টিলারি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন। চীনের হাতে রয়েছে মোট 4,120টি সেলফ প্রোপেলড আর্টিলারি, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মাত্র 1,498টি সেলফ প্রোপেলড আর্টিলারি। টোড আর্টিলারি এক্ষেত্রে এগিয়ে রয়েছে চীন। চীনের হাতে রয়েছে মোট 1,734টি টোড আর্টিলারি, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 1,339টি টোড আর্টিলারি। রকেট প্রজেক্টরস এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন। চীনের হাতে রয়েছে মোট 3,160টি রকেট প্রজেক্টরস, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মাত্র 1,366টি রকেট প্রজেক্টরস। নেভি ফ্লিট স্ট্রেংথ এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন। চীনা নৌবাহিনীর হাতে রয়েছে মোট 777টি যুদ্ধ জাহাজ, অপরদিকে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর হাতে রয়েছে মোট 484টি যুদ্ধ জাহাজ। ফ্রিগেট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন। চীনের হাতে রয়েছে মোট 49টি ফ্রিগেট, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে কোনো ফ্রিগেট নেই। করভেট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন। চীনের হাতে রয়েছে মোট 70টি করভেট, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মাত্র 22টি করভেট। মাইন ওয়ারফেয়ার ফ্লিট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন। চীনের হাতে রয়েছে মোট 36টি মাইন বিধ্বংসী জাহাজ, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মাত্র 8টি মাইন বিধ্বংসী জাহাজ। পেট্রোল ভ্যাসেলস এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন। চীনের হাতে রয়েছে মোট 152টি পেট্রোল জাহাজ, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মাত্র 10টি পেট্রোল জাহাজ। সাবমেরিন এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন। চীনের হাতে রয়েছে মোট 79টি সাবমেরিন, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 68টি সাবমেরিন। কমব্যাট ট্যাঙ্ক এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 5,250টি কমব্যাট ট্যাঙ্ক, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 6,612টি কমব্যাট ট্যাঙ্ক। আর্মোড ভেহিকলস এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 35,000 আর্মোড ভেহিকলস, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 45,193টি আর্মোড ভেহিকলস। ডিস্ট্রয়ার্স এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 41টি ডিস্ট্রয়ার্স, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 92টি ডিস্ট্রয়ার্স। টোটাল এয়ারক্রাফ্ট এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 3,285টি এয়ারক্রাফ্ট, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 13,247টি এয়ারক্রাফ্ট। ফাইটার এয়ারক্রাফ্ট এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 1,200টি ফাইটার এয়ারক্রাফ্ট, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 1,957টি ফাইটার এয়ারক্রাফ্ট। ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 286টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 982টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট। ট্রেইনার এয়ারক্রাফ্ট এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 399টি ট্রেইনার এয়ারক্রাফ্ট, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 2,661টি ট্রেইনার এয়ারক্রাফ্ট। হেলিকপ্টার এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 912টি হেলিকপ্টার, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 5,463টি হেলিকপ্টার। স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 144টি স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 774টি স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট। ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফ্ট এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 371টি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফ্ট, অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 783টি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফ্ট। অ্যাটাক হেলিকপ্টার
এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 281টি অ্যাটাক হেলিকপ্টার। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 910টি অ্যাটাক হেলিকপ্টার। এয়ারক্রাফট ক্যারিয়ার, এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার। হেলিকপ্টার ক্যারিয়ার, এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট 1টি হেলিকপ্টার ক্যারিয়ার। অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট 9টি হেলিকপ্টার ক্যারিয়ার। এক্সটার্নাল ডেপ্ট, চীনের মোট এক্সটার্নাল ডেপ্ট $2,027.95 বিলিয়ন। অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট এক্সটার্নাল ডেপ্ট $20,275.95 বিলিয়ন। ফরেন রিজার্ভ, চীনের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ $3,236 বিলিয়ন। অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ $123.3 বিলিয়ন। পারচেজিং পাওয়ার, চীনের মোট ক্রয় ক্ষমতা $23,009 বিলিয়ন। অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট ক্রয় ক্ষমতা $19,846 বিলিয়ন।